মানুষ গড়ার আঙিনা শিক্ষা প্রতিষ্ঠানে নিজের জীবনের সবটুকু শ্রম ঘাম আর মেধা দিয়ে জীবনের শেষ দিকে আজিজুল হক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কথা বলার শক্তি হারিয়েছেন। তাই চিকিৎসার জন্য নিজের প্রাপ্য কল্যাণ ট্রাস্ট আর অবসর সুবিধার অর্থের খোঁজে দুজনের কাঁধে ভর করে সুদূর সিলেট থেকে রাজধানীর ব্যান বেজ ভবনে। তবে দুই বছরেও মিলেনি সেই অর্থের দেখা। কল্যাণ ট্রাস্টের জন্য দেড় বছর আগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল। কবে দিবে বলে নাই, ওই দস্তখত করছে টাকা যাইব। শুধু আজিজুল হক নন, অবসরে গিয়ে বছরের পর বছর ঘুরেও কল্যাণ ট্রাস্ট আর অবসর ভাতার টাকা পাচ্ছেন না এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক কর্মচারী। এতে আটকে আছে তাদের চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ কাজ। আমি সার্জের সাথে দেখা করবো, পাত্তাই পাচ্ছি। আমি চারবার আসছি জামালপুর থেকে, হয়রানি হয়ে যাইতেছি, যাইতেছি আসতেছি, যাইতেছি আসতেছি, তা আমাদের একটা কষ্ট হচ্ছে না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। কল্যাণ ট্রাস্ট বলছে শিক্ষক কর্মচারীরা আগে প্রাপ্ত বেতনের 2% হারে চাঁদা দিলেও কল্যাণ সুবিধা দিতে হচ্ছে নতুন পে স্কেলের হিসাবে। এছাড়া অর্থের অভাবে বছরের পর বছর নিষ্পত্তি না হওয়া হাজার হাজার আবেদন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আমি মাসে টাকা পাই প্রায় 50 কোটি চাঁদা হিসেবে যেটা আমি পাই শিক্ষকদের, আমার লাগে মাসে 60-62-63 কোটি। বছর শেষে টাকাটার পরিমাণটা আমার হয়ে যায় 120-130 কোটি ঘাটতি থেকে যাচ্ছে। কিন্তু এখানে এই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এটা কারণটা হলো যে এই সরকারই আমাদের বেতন শিক্ষকদের বেতন দ্বিগুণ করে দিল 15 সালে। দ্বিগুণ হওয়ার ফলে আইন অনুযায়ী এই নতুন স্কেলে পে করতে গিয়ে সংকটটা আমাদের হচ্ছে। এ অবস্থায় ঘাটতি পূরণে সরকারের অনুদান বাড়ানোর দাবি অবসর সুবিধা বোর্ডের। পেন্ডিং আবেদন যেগুলো আছে 44,000-45,000 আবেদন, তার জন্যে শেষ করতে আমাদের এরকম 4,500 কোটি টাকাই লাগে, 35-36 কোটি টাকার মতো প্রতি মাসে ঘাটতি। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার অর্থ পেতে শিক্ষকদের বিড়ম্বনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জাতীয় সংসদেও। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হয়রানির শিকার হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যই আমাদের আলোচনার সিদ্ধান্ত হয়েছে। এটা যেটা বাস্তবায়ন করার মধ্য দিয়ে যারা শিক্ষকতা করে তাদের দীর্ঘদিনের যে কষ্ট তার একটি অবসান ঘটবে বলে আমরা আশা করি ও বিশ্বাস করি। সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার অর্থ 6 মাসের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।